হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবুজ অলটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে একটা অসাধারণ কাজ শিখতে পারবেন। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিব যে রমজানের সেহরি এবং ইফতারের সময়সূচি। আপনারা চাইলে এই ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে এবং প্রতি জেলায় লোকেশন, আপনি যেখানে আছেন সেখানে মানে সর্বনিম্ন জেলাটার নাম সিলেক্ট করলে সাথে সাথে কিন্তু আপনাকে যে আপনার আজকে সেহরি কত সময়ে বা ইফতারি কত সময়ে টাইম টু টাইম আপনার সামনে চলে আসবে। তার আগে বরাবরের মতো একটা অনুরোধ, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা মাস্ট বি অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকটি অন করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা মাস্ট বি অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি যে আপনার প্লে স্টোর অ্যাপস আপনি সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আমরা সময় বাঁচানোর জন্য অলরেডি আগে থেকে আমরা ওপেন করে রাখছি অ্যাপসটা। অ্যাপসটার নাম হচ্ছে মুসলিম ডে। আপনি ভালো করে লোগোটাই কর্নারে দেখে পাচ্ছেন যে মুসলিম ডে অ্যাপসটা আমি ইনস্টল করে রাখবেন। আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পর আপনি যে ওপেন বাটন আপনি দেখেছেন ওই ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পর হালকা কিছুক্ষণ ওয়েট করার মাধ্যমে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসব। এই কর্নারে দেখতে পাচ্ছেন যে পাশে রমাদান, মানে হচ্ছে পাঁচটা রমজান আজকে এবং বৃহস্পতিবার এবং 7 এপ্রিল এবং 24শে চৈত্র এটি সময়টা চলে আসলো। এই কর্নারে আপনি দেখেছেন সূর্য অস্ত্র এবং সূর্যাস্ত, মানে কয়টা থেকে কয়টার মধ্যে উঠে এবং ডুবে এটা চলে আসলো। এখানে এই কর্নারে লেখা আছে যে সালাতুদ দোহা, মানে ওয়াক্ত শেষ হতে বাকি, মানে এত সময়ের মধ্যে, এবং এখানে দিয়েছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই সময়টা আপনার মানে কত টাইম থেকে মানে কতর মধ্যে নামাজটা পড়লে বেস্ট বা উত্তম হয়, এবং সালাদ নিষিদ্ধ সময় এই কর্নারে দিছে। দেখুন সালাদ নিষিদ্ধ সময় মানে এত সময়ের মধ্যে সালাদ আদায় করা নিষিদ্ধ। হালকা কিছুক্ষণ নিচে যান। নিচে যাওয়ার পর দেখুন পরবর্তী সাহরির শেষ, মানে হচ্ছে আজকের পরের দিন, মানে হচ্ছে 4টা 24 এটা সর্বশেষ, এবং আজকের ইফতারের শুরু মানে হচ্ছে 6টা 31 আপনার শুরু হবে। আপনি কোন জেলায় আসেন সেটা আগে লোকেশনটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তাহলে অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে সেহরির সময় এবং ইফতারের সময় চলে আসবে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে একটা ডটের মতন দেখছেন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখানে লেখা আছে যে জেলা বাংলাদেশ, দেশ নির্বাচন অটোমেটিক করা থাকবে বাংলাদেশ, আর এখানে শুধু আপনাকে জেলাটা নির্ধারণ করতে হবে। জেলা নির্বাচন করুন দিনাজপুর। আপনার যে জেলায় আপনি অবস্থান করতেছেন আপনি সেটা আপনি নির্বাচন করুন। যেহেতু আজকে আমরা দিনাজপুর দেবো, সেই দিনাজপুরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আপনার এরকম আসার পর এই কর্নারে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ইফতারের সময় এবং সেহরির সময় অলরেডি চলে আসলো। আশা করি ভিডিওটি হলো মানে আপনাদের অনেক উপকৃত হবে এবং কিছু হলেও শিখতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ নেক্সট টাইম।